সন্ত্রাস রুখতে আজকের বিজেপির আন্দোলন চলছে, বিজেপির আন্দোলনকে রোধ করা যায় না, যাবে না। অভিনন্দন পূরব রায়কে এখান থেকে ট্রান্সফার করতে হবে, পূরব রায়কে অবিলম্বে এখান থেকে ভোটানপুর থানা থেকে ট্রান্সফার করতে হবে। আমরা প্রশাসনের কাছে যাব, আমরা আমাদের আবেদন রাখবো, যদি না হয় আমরা আমাদের আন্দোলন সূচি কর্মসূচি আমরা নির্ধারণ করব। একটু আপনার নেতৃত্ব আপনারা জানেন যে এখানে প্রশাসন যে কাজটা করেছে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশের ইতিহাসে
এই ব্যবস্থা কোনোদিন হয়নি। এটা চীন দেশ নয়, এটা তালিবান দেশ নয়, যে কথায় কথায় কাউকে গণতান্ত্রিক অধিকারের সুযোগ না দিয়ে কাউকে এখানে তুলে আনবেন। তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য যদি কোনো ছেলে আপনাদের আইনে যদি ক্রিমিনাল কোনো কাজ করে থাকে তবুও তাকে সময় সুযোগ দিতে হয়, বাড়িতে গিয়ে তাকে আপনি তুলে আনতে পারেন না। আমরা জানি, আমরা জানি রাজ্য পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসন তারা নিজেদের যে আইন, পুলিশ পেনাল কোডের যে আইন, তারা সেই আইনে চলতে পারছেন না। তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আইনে তাদেরকে চলতে হচ্ছে, তৃণমূল দলের নির্দেশে আজকে তাদেরকে চলতে হচ্ছে। আমি তাদেরকে খুব একটা দোষ দিই না, আমি দোষ দিব তাদের যারা এই ধরনের অগণতান্ত্রিক নির্দেশ দিয়ে পুলিশগুলোর অক্ষমতা তারা ত্বরান্বিত করেছে। পুলিশ ভাইরা তাদের ক্ষমতা তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারছেন না। যে ক্ষমতা আজকে শাসক দলের দুর্বৃত্তদের উপর প্রয়োগ করা দরকার ছিল, তারা সেই ক্ষমতা ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলের উপর তারা সেই ক্ষমতা প্রয়োগ করছেন। আমরা মনে করি এই ইতিহাস বেশিদিন স্থায়ী হবে না। 35 বছর সিপিএম বুলডোজার চালিয়েও তারা তাদের রাজত্ব রক্ষা করতে পারেনি, আর এই তৃণমূল 5-7 বছর রাজত্ব করে তাদের ঘর রক্ষা করবে আমরা এটা কশ্মীন কালেও মনে করি না। তাই স্মরণ করি বসবেন, যদি আমরা মনে করি তিনি গণতান্ত্রিক প্রশাসনকে সুষ্ঠুভাবে রাখার জন্য তিনি প্রক্রিয়া মাফিক আইন মাফিক তিনি কাজ করবেন, তাহলে আমরা এখান থেকে চলে যাব। আর যদি বেআইনি কোনো কাজ, অগণতান্ত্রিক কাজ, প্রশাসনকে সুষ্ঠু রাখার জন্য যে কাজ তারা যদি না করেন, তাহলে আমরা এখানে ধর্নায় বসব, অবস্থান ধর্ম ধর্মঘটে বসব। মনে রাখবেন এই থানা কিসের জন্য? মানুষের কষ্ট, মানুষের দুর্দশা, মানুষের বিপদ। আচ্ছা, ঘটনাটা আপনার বলি, আমাদের যেমন সিমুলিত ভাই থেকে আজকে পুলিশ তা ছেড়ে দিলেন দুজনের এগেন্স্টে, আস্তে 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 দুজনের এগেন্স্টে একটা স্পেসিফিক অভিযোগ আছে। ওসি বলেছেন, আমরা বলেছি তিনি আজকে জামিন করে দেওয়ার জন্য, তিনি বলেছিলেন 307 এর মামলা আছে, আমরা বলেছি এই মুহূর্তে আর হাত
ইন্ডিয়ান আর্মির পোশাক পরা হয়েছে, লেখাও হয়েছে। সিভিকগুলোকে ভালো করে দেখাও। Thank you.
মনে পড়ে যাচ্ছে নেকড়ে ছাগল থেকে ধরলো, ছাগল বলল যে আমাকে ধরেছেন কেন, না তোমাকে আমি খাবো, তুমি উপরে জলটাকে ঘোলা করছিলে। ছাগল বলল আপনি তো উপরে থাকেন, নেকড়ে বাঘ আপনি তো উপরে জল খাচ্ছেন, জলটা উপরে খাচ্ছেন আমি নিচে জল খাচ্ছি, জলটা ঘোলা হবে উপর থেকে না নিচে। বাবা বাজে কথা বলেছিল, বাবা ভারতীয় জনতা পার্টি করেছিল, তার অপরাধ হবে ছেলে। জয় শ্রী রাম, সম্পূর্ণ অধিকার দেব যেভাবে সৈন্য বাহিনীকে অধিকার দিয়েছি পাকিস্তানকে, যেভাবে সৈন্য বাহিনীকে আমরা অনুমতি দিয়েছি, আপনারা কোন মন্ত্রীর কথাই নয়, আপনারা আপনার ক্ষমতার জোরে আপনারা সেনাবাহিনীতে আছেন, আপনারা কাজ করুন, আপনাদের কোনো বাধা দেব না। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে এই পুলিশ ভাইদের আমরাও ক্ষমতা দেব, আপনারা আইনের রক্ষক, আইন বাঁচানোর জন্য যা যা ক্ষমতা যেখানে দরকার আপনারা প্রয়োগ করবেন, নিরীহ মানুষকে দুর্দশায় ফেলবেন না, নিরীহ মানুষকে রাতের বেলায় তুলে আনবেন না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের যে বক্তব্য মুখে রাখছেন লিখিতভাবে অভিযোগ থানায় জানাবেন, আমাদের পিটিশন করবেন, সম্ভব হলে অনলাইনে সমস্ত ভাবে অ্যাপ্লিকেশন করুন, আমরা এখনই আপনাদের অ্যাপ্লিকেশন থাকলে আমরা পুলিশকে চাপ দেব এবং তাদের যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ বলছেন সেটা আমরা করব। আমরা জানি পুলিশ একটা এমন একটা পশ্চিমবঙ্গ সরকার চলছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী, স্বাভাবিক কারণে সেই মুখ্যমন্ত্রী তথা তাদের ক্যাডার বাহিনীর নির্দেশে পুলিশ চলছে, পুলিশ কিং কর্তব্য বিমূঢ়, হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশের উপর শাসক দল এত অত্যাচার নিপীড়ন এত কিছু করার পরেও পুলিশ নির্বাক দর্শক
একজন আছেন দাস রং পাবে, কিছু পুলিশ আছেন যারা আমাদের কথা অন্তত গুরুত্বের সহিত ভেবেছেন, যার জন্য সুমিতকে আমাদের হাতে নিঃশর্ত ভাবে দিয়েছেন। বাকি দুটি ছেলেকে আমরা কোর্টে পাঠাচ্ছি। দাদাদের নির্দেশে অ্যারেস্ট হয়েছিল, তিনি যদি অন্যায় করে থাকেন তাহলে পুলিশ আপনারা জানেন গতকাল তাপস বেরাকে খুঁজতে গিয়ে আমাদের এখানকার থানা তার ছেলে সুমিত বেরা কোচবিহার পলিটেকনিক কলেজের ইঞ্জিনিয়ারিং ছাত্র, থার্ডিয়ারের ছাত্র, তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে এসেছিল। আজকে ভারতীয় জনতা পার্টি ভগবানপুর থানা গ্রামের মানুষদের সমস্ত নিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ এখানে দেখাতে এসেছিলেন, এবং এই বিক্ষোভের খবর পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি কাঁথি লোকসভার কনভেনার ডাক্তার অমলেন্দু পাহাড়ি আপনাদেরকে জানাতে চাই যে আমরা পুলিশ অফিসারের কাছে আমরা বলেছিলাম আপনারা নির্দোষ কোনো ব্যক্তিকে আপনারা তুলে নিয়ে আসতে পারবেন না, পুলিশ পেনাল কোডের আইনে আপনাদের এটা নেই যে আপনি একটা নির্দোষ মানুষকে রাতের অন্ধকারে কোনো প্রকার আপনারা তাকে কোর্টের নির্দেশ না দেখিয়ে তুলতে পারেন না। এখানকার এসডিপিও সাহেব স্বীকার করেছেন যে না, আমরা যে তুলে নিয়ে এসেছিলাম আমরা মনে করেছি যে ওই ছেলেকে তোলা ঠিক হয়নি, উনি ওনাকে বললেন যে ছেড়ে দিতে, আর থানাকে বললেন তাদের আইসি এই ছেলেকে সুমিত বেরাকে ছেড়ে দিয়েছে, এবং এর সাথে আমাদের এসডিপিও সাহেব হ্যান্ডশেক করেছে এবং বলেছেন যে তোমরা ঠিক মতো করে ভাই পড়াশোনা করো। আমার বক্তব্য হচ্ছে আরও দুটি যে ছেলেকে তুলে আনা হয়েছে, আমরা আপিল করেছি যে ওই দুজন ছেলেকেও বিনা কোনো প্রকার ওদের বিরুদ্ধে কোনো কেস ছিল না, কোনো প্রকার ওদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স নেই, তা সত্ত্বেও এটাকে ক্রিয়েট করা হয়েছে, এটাকে তৈরি করা হয়েছে, তৈরি করে ওদের বিরুদ্ধে
এখানে কেস সাজানো হয়েছে এবং তারা কথা দিয়েছেন আজকে কোর্টে তুলবেন। আজকে কোর্টে তুললে আমরা মনে করি যে আমরা কোর্টে দাঁড়াবো, আমাদের অ্যাডভোকেট কোর্টে দাঁড়াবে এবং তারা জামিন পেয়ে যাবে। এই ইলেকশনের সময় নির্বাচন কমিশনের আইন সই যে আমরা বেল পেয়ে যাবো এবং ঘরে ফিরতে পারবো। আজকের এইখানে দাদা আপনার নাম? তরুণ প্রধান। আজকে বিক্ষোভ কিসের জন্য? আমাদের নির্দোষী পশ্চিমার গ্রামে ভগবানপুর থানার ওসি আশিস বেরা তৃণমূলের গুন্ডা বাহিনীকে নিয়ে কালো কাপড় বেঁধে রাত্রি ঠিক আড়াইটার সময় তেনার বাড়ি ভাঙচুর করে ওনার ছেলে কোচবিহার থেকে কালকে এসেছে ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বাড়ি ফিরেছে, রাত্রে ওনার ছেলেকে অ্যারেস্ট করেছে নির্দমভাবে এবং তার সঙ্গে আরও দুজন বিশ্বজিৎ প্রমাণী এবং শম্ভু মাইতি এই তিনজনকে নির্দোষী আমাদের ছাড়তে হবে, এইটাই হচ্ছে আমাদের মূল দাবি। এবং এলাকার সন্ত্রাস সৃষ্টিকারী সিভিক ভলেন্টিয়ার রাজীব হাজরা ইনাকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমাদের মূল দাবি। এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের দাবি। নাহলে কিন্তু আমরা আন্দোলনের পথ আবার বেছে নেব এবং অবস্থান বিক্ষোভ করব, এটাই আমাদের মূল দাবি। এবং রাজীব হাজরাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সিভিক ভলেন্টিয়ার এবং তিনি আশিস বেরার নেতৃত্বে এখানকার যে বড়বাবু আশিস বেরার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে রাতের অন্ধকারে কালো কাপড় বেঁধে অত্যাচার চালিয়েছে, বাড়িঘর ভাঙচুর করে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে তাপস বেরার ছেলে। এই তিনজন এখন কোথায়? এনি তিনজন এখন পুলিশ কাস্টডিতে আছে। আপনাদের বিক্ষোভটা কি চালিয়ে যাবেন নাকি? হ্যাঁ, বিক্ষোভটা চালিয়ে যাব যতক্ষণে এই তিনজনকে নির্দোষীকে ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং অবস্থান চলবে। আজকে বিক্ষোভটা কিসের জন্য দেখাচ্ছ? কালকে আড়াইটার সময় পুলিশ যায়, পুলিশ গিয়ে রাত্রে পুলিশ গিয়ে আমার স্বামীকে খোঁজে। আমার স্বামী, আমার স্বামীর নাম বলুন। আমার স্বামী রাত্রে বাড়িতে ছিল না, বাড়িতে বিকাল থাকতে বাড়িতে ছিল না, মা ছেলে বাড়িতে ছিল। পুলিশ যায়, পুলিশ গিয়ে আমাকে বলে দরজা খুলো। আমি বলি না, আমি এত রাত্রে দরজা খুলবো না, মেয়ে মানুষ আছে দরজা খুলবো না, দরজা কি ভাঙবো? আমি ভাঙা যদি আইন আছে আপনাদের কাছে ভাঙতে পারে। তখন পুলিশ কি করছে, আমার চিলা পিঠি দরজা ভেঙে আমার ছেলেকে তুলে নিয়ে যায়, প্রচুর মারধর করে, মুখে কালো কাপড় পরানো। আপনার ছেলে কোথায়? কি আমার ছেলে কোচবিহারে ইঞ্জিনিয়ার পড়ছে। ছেলের নাম সমিত বেরা। আরো দুজনকে ধরেছে। আপনার স্বামীর নামে তো অভিযোগ আছে? হ্যাঁ, আমার স্বামীর নামে অভিযোগ আছে, কিন্তু আমার স্বামী মানে কজনকে ধরেছে? তিনজন। নাম বলুন। সমিত বেরা, বিশ্বজিৎ মামানি, লক্ষ্মীকান্ত মাই। আমার ছেলে তো পড়াশোনা করে, আমার ছেলে তো কোনো কিছু জানে না, তাকে অন্যায় ভাবে ধরা হলো কেন? এরই প্রতিবাদে আপনারা আজকে যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আপনারা বিক্ষোভ।